সবাই কেমন আছেন? আজকে আপনার সাথে আলোচনা করব এইচটি কেবল কীভাবে হিটসিং করা হয়। দেখুন, এইচটি কেবলটা প্রথমে এর ভিতরে কয়েকটা ধরনের ইনসুলেশন থাকে, তিন ধরনের ইনসুলেশন থাকে। প্রথমে তিন ধরনের ইনসুলেশনগুলো আস্তে আস্তে সারিয়ে নিয়ে এরপরে এখন যে কেবলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এরভাবে বের হয় না, এর উপরে একটা কালো আবরণ থাকে, এটাকে কার্বন বলে। এই কার্বনটা খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে, না হলে কিন্তু পরবর্তীতে আপনি হিটসিং পরানোর পরও কিন্তু এর ধরনের একটা লিকেজ কারেন্ট পাবে, আস্তে আস্তে হিটসিংটা ড্যামেজ হবে এবং বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারবে। দেখবেন এখানে কিন্তু প্রত্যেকটা খুব ভালোভাবে হিটসিং মানে ক্লিয়ার করা হয়েছে এবং মাঝখানে দেখেন এক ধরনের কপার ওয়্যার আছে, এটা হচ্ছে আর্থিং, তারে আর্থিং দিয়ে এটা হচ্ছে তারটাকে সেফটি রাখা হয়। আর এটা হচ্ছে ওই আপনার কার্বনটা ওঠানোর পরে পরবর্তী পদক্ষেপ হচ্ছে এটা, এটা পিআইবি টিপ দেওয়া হচ্ছে, এটা সেফটি পারপাস আর কি। তো এর উপরে হিটসিং টিউবগুলো দিয়ে দেওয়া হবে, হিটসিংগুলো টিউব দেওয়ার পরে এই ধরনের লুকে চলে আসবে। এটা কিন্তু হিটসিং টিউব দেওয়ার পরে এই ধরনের লুক হয়েছে এবং এই ধরনের হিটসিং না করলে কিন্তু অনেক বড় ধরনের সমস্যা হবে এবং এইচটি কেবল হিটসিং ছাড়া কখনোই ব্যবহার করা যাবে না। অবশ্যই এইচটি কেবল হিটসিং করতে হবে এবং হিটসিংটা অবশ্যই নিয়ম মাফিক করতে হবে।